এদিকে করোনার মধ্যেই সিনেমায় ফিরছেন নায়িকা মাহিয়া মাহি। সাকিব খানের সঙ্গে নবাব এলএলবির শুটিংয়ে ব্যস্ত তিনি। এরই মধ্যে নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখলেন তিন দিন পর গুরুত্বপূর্ণ তথ্য জানাবেন তিনি। গেল শনিবার রাতে ফেসবুকে মাহি লেখেন, আজকে থেকে ঠিক তিন দিন পর সবার উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেব, আশা করি সবার সহযোগিতা পাব। এমন স্ট্যাটাসের পরই সবিজে তোলপাড় চলছে। ভক্ত অনুরাগীদের মধ্যে গুঞ্জন, তিন দিন পর কি এমন বলবেন মাহি, সেটিকে ব্যক্তিগত নাকি সিনেমা বিষয়ক, তিনি কি সহযোগিতা চাইছেন, কোনো বিপদে পড়লেন না তো, এমন স্ট্যাটাস নিয়ে গুঞ্জন ওঠার যথেষ্ট কারণ রয়েছে। এর আগে বিকেলে আরেকটি আবেগঘন পোস্ট লেখেন মাহি। তিনি লেখেন, চলতে চলতে দুজন মানুষের বন্ধুত্ব সারা জীবনের জন্য নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু তাই বলে অতীতের দিনগুলোতে যে মানুষটা আগলে রেখেছিল তার প্রতি বুক ভরা শুভকামনার পরিবর্তে অভিশাপ দেব এমন মানুষ আমি না। কাছের মানুষগুলোকে অনেক ভালো থাকুক, সারা জীবন তাদের প্রতি থাকলো প্রাণ ভরা শ্রদ্ধা। আগের স্ট্যাটাসটির সঙ্গে পরেরটির কোনো যোগসূত্র আছে কিনা সেই প্রশ্নও জমেছে ভক্তদের মনে। এখন তিন দিন অপেক্ষা ছাড়া আর কোনো উপায় নেই মাহি ভক্তদের। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, আশা করি সবাই ভালো আছেন, আরও ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন ও নিরাপদে থাকুন এই কামনা করি। আর একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন এবং গানের রাজা শফিকুলের ভক্ত হন, তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।